বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই এবার ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ। 28 নভেম্বর সিলেটে শুরু হচ্ছে প্রথম টেস্ট। সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে টিম বাংলাদেশ। তবে দলের সঙ্গে সিলেট যাননি এই সিরিজে অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। বিমানবন্দরে একসঙ্গে না এসে আলাদা আলাদা গাড়িতে আসে টাইগাররা। বিশ্বকাপ ব্যর্থতার পর এদিন গণমাধ্যমকে এড়িয়ে চলেন ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ডের সঙ্গে ভালো করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন নুরুল হাসান সোহান। আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে একটা ব্যাট করে গেছে, আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং বড় অপরচুনিটি আমাদের টিম হিসাবে ওই জায়গা থেকে ব্যাট করা এবং নিজেরা আমরা কতটুকু ক্যাপেবল এটা শো করা, তো আমার কাছে মনে হয় যে একটা ভালো সিরিজ। না অবশ্যই ব্যক্তিগত কোনো লক্ষ্য নাই, টিম যেটা আমার কাছ থেকে চাবে ওইটাই আসলে করার চেষ্টা করব। বিশ্বকাপ ব্যর্থতার পর কাট গড়ায় দেশের ক্রিকেট পিচ। তবে পিচ নিয়ে মন্তব্য করতে নারাজ সোহান। উইকেট নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, এটা আপনার আসলে উইকেট নিয়ে আপনাদের প্রত্যাশা? না এটা আসলে নো কমেন্টস। সোহান মিডিয়ার সঙ্গে কথা বললেও মুশফিক মিরাজরা এড়িয়ে গেছেন মিডিয়াকে। মাস্ক পরে গাড়ি থেকে নেমেই এয়ারপোর্টের ভেতর ঢুকে যান মুশফিক। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ এয়ারপোর্টে আসেন স্ত্রী আর বাচ্চা নিয়ে, তবে কেউ কথা বলেননি মিডিয়ার সঙ্গে। মুমিনুল হক সৌরভ তড়ি ঘুরে করে ঢুকে পড়লেন এয়ারপোর্টের ভেতর। সেমিফাইনাল খেলার প্রত্যাশার কথা জানিয়ে এবার বিশ্বকাপ খেলতে যায় টাইগাররা। 9 ম্যাচে প্রাপ্তি মাত্র 2টি জয়। বিশ্বকাপ ব্যর্থতার কারণেই যেন নিজেদের গুটিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নাফিস ইকবালকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন ঘটে এমন ঘটনা। তবে পুরনো পদে ফিরেছেন নাফিস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকে দেখা যাবে ম্যানেজার হিসেবে। তবে এদিন নাফিসও কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। দলের সঙ্গে এদিন সিলেট যাননি নিউজিল্যান্ড সিরিজে অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার তার সিলেট যাওয়ার কথা। অন্যদিকে মঙ্গলবার রাতে ঢাকায় পা রেখে বুধবার সকালেই সিলেট চলে যায় নিউজিল্যান্ড দল। বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে ওয়ানডে খেলে গেলেও 10 বছর পর টেস্ট খেলার জন্য বাংলাদেশে এলো নিউজিল্যান্ড। সর্বশেষ 2013 সালে টেস্ট খেলে কিউইরা। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 28 নভেম্বর। এই টেস্ট দিয়ে 5 বছর পর টেস্ট ম্যাচ পাচ্ছে সিলেটের ভেন্যু। 2018 সালের 3 নভেম্বর দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেটের। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্ট ম্যাচে বাংলাদেশ হারে 151 রানে। 2018 সালের পর ঘরের মাঠে অনেক সিরিজ খেললেও সিলেট পায়নি টেস্ট। সিলেটে প্রথম টেস্ট খেলে 3 ডিসেম্বর ঢাকায় ফিরবে দুই দল। 6 ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিশ্বকাপ ব্যর্থতা ঘুচিয়ে এই সিরিজে কেমন করে বাংলাদেশ সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। 11 নভেম্বর টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে যাবে নিউজিল্যান্ড। দিবাকর বিশ্বাস, বিডি ক্রিকেট টাইম।